সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে। আপনাদের অনেক দিনের পুরনো, অনেক দিনের পরিচিত একটি অনুষ্ঠান বাস্তু এবং ফেংশুই নিয়ে, যে অনুষ্ঠান আজকে দেখতে দেখতে 17টা বছরে চলে এলাম আমরা, সেই অনুষ্ঠান আপনারা দেখছেন, শুনছেন এবং তাকে মান্যতা দিচ্ছেন। শুধু দেখছেন শুনছেন বললেই হবে না, তাকে গুরুত্ব সহকারে মান্যতা দিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতেই বলি, আমরা একটা অত্যন্ত সুন্দর সময়ের প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি, যে সময়টার জন্যে আমরা আপামর বাঙালি মানুষ, বাংলার মানুষ সারা পৃথিবীর যেখানে যেখানে রয়েছি, সারা ভারতবর্ষের যেখানে যেখানে রয়েছি তথা পশ্চিমবঙ্গে, প্রতিটি মানুষ আগ্রহে অপেক্ষা করি এই সময়টির জন্যে। সারা বছর আমরা যেরকমভাবেই হোক জীবনটাকে কাটিয়ে নিই, চালিয়ে নিই, কিন্তু এই সময়টাকে চাই একটু সুন্দরভাবে আনন্দের সঙ্গে কাটাতে। প্রত্যেকটি মানুষ চাই, যেমন আপনি চান তেমন আমি চাই, প্রত্যেকে চাই। এইবার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটি মানুষ আমরা সুন্দর করে আনন্দের সময়টাকে কাটাতে চাইছি, এটা কি আমরা সবাই পেয়ে যাচ্ছি? কেউ কেউ তো নিশ্চয়ই পাচ্ছি, কিন্তু সবাই মনের মতন করে পাই না। যেমন আমরা মাঝে মাঝেই ভাবি, এখন না আমার সময়টা ভালো না, এই সময়টায় ওরা যত উন্নতি পাচ্ছে, ডেভেলপমেন্ট করছে, হাসি খুশিতে রয়েছে, হয়তো আপনি পাচ্ছেন না, হয়তো অন্য কেউ পাচ্ছে না। এই যে পাচ্ছি না, পাই না, তখন আমরা কিছু একটা অবলম্বন খুঁজি, কিছু একটা সাহায্য খুঁজি, যেটার দ্বারা আমরা মনে করি আমাদের জীবনে আসবে কিছু ডেভেলপমেন্ট, আসবে কিছু উন্নতি। তখন আমরা কি করি, যেমন শরীর খারাপ হলে যাই ডাক্তারখানায়, যেমন আইনগত কোনো সমস্যা হলে আমরা যাই উকিলবাবুর কাছে, যেমন আমাদের হিসাবপত্রের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা যাই কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে, সেম অ্যাজ আমরা যাই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে। আমার গ্রহগত কারণে কোনো প্রবলেম হচ্ছে না তো, আমার জন্মগত যে রাশি নক্ষত্র লগ্ন পেয়েছি তাতে কোনো ডিস্টারবেন্স নেই তো? আমরা এগুলি চিন্তা ভাবনা করি, করতে গিয়ে কি করি, আমরা কেউ গিয়ে হাত দেখাই, কেউ গিয়ে আমাদের জন্ম তারিখ বিচার করাই, কেউ গিয়ে আমরা কোনো তান্ত্রিক ক্রিয়া করি, পুজো পাঠ করি, করি তো। আলটিমেট উদ্দেশ্যটা কি, আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করে কাটাতে পারি, এবং এই সুন্দর করে কাটাতে না পারার জন্য যে কারণগুলি রয়েছে তাদের যেন দূরে সরাতে পারি, এই তো আমাদের মুখ্য উদ্দেশ্য। এইবারে ভালো করে ফলো করে দেখবেন, জীবনে না কতগুলো একদম কমন পয়েন্ট রয়েছে যেগুলো ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না। এক, আর্থিক উন্নতি। একটি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য, যে কোনো প্রয়োজনকে মেটাবার জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা হলো অর্থ, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া। এক, সেটা ব্যবসা করে হোক, চাকরি করে হোক, নিজস্ব কোনো প্রফেশনে থেকে হোক, এক নম্বর। দু নম্বর, আমরা অলওয়েজ চাইব নিরোগ থেকে, সুস্থ থেকে জীবনটাকে অতিবাহিত করতে, পরিবারে কেউ যেন অসুস্থ না হয় বা হলেও যেন চট করে সেরে যায়, এটা আমরা চাইব। আমরা কি চাইব, পরিবারে যারা জুনিয়র মেম্বার তারা যেন ভালো করে এডুকেশনে ডেভেলপ করে, শিক্ষা দীক্ষা ভালোভাবে পায়, ভালো রেজাল্ট করতে পারে। যে মেয়েটির বয়স হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, তার যেন ঠিক বয়সে ঠিক মতন জায়গায় পাত্রস্থ হয়, সে যেন একটা ভালো পরিবার পায়, সেখানে যেন সে তার সঠিক মর্যাদা পায়, বা বিয়ের পর সেখানে যেন একটা দুর্দান্ত পারস্পরিক সম্পর্ক বজায় থাকে, আমৃত্যু যেন কখনোই সেটা ভেঙে না যায়, ডিভোর্স না হয়ে যায়। আমরা তো এগুলোই চাই মূলত, কিন্তু এগুলোই আমরা দেখি সবাই ঠিক মনের মতন করে পেয়ে উঠছি না, তখন আমরা বিভিন্ন রাস্তা খুঁজি। সেই রাস্তাগুলির মধ্যে একটি রাস্তা হলো আমাদের এই জন্ম তারিখ নিয়ে আলোচনা করার জায়গা, যাকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টর থেকে সাহায্যের কথা বলি। সেখানে আমরা কি করি, জন্ম তারিখ থেকে সিদ্ধান্ত নিলাম, তোমার ভাই এই রাশি, এই লগ্ন, কি এই কুয়া নাম্বার, এই অ্যানিমেল, এই এলিমেন্ট, তাতে করে তোমার কি হতে পারে, এই এই প্রবলেম, তাকে ঠিক করতে গেলে আমাদের এই প্রতিকারগুলো ব্যবহার করতে হবে। আমরা একটা প্রসেসে গেলাম, আফটার ফিউ ডেজ আমরা কি দেখলাম, আমরা ভালো আছি, প্রবলেমগুলো কেটে গেছে। তাই আমরা প্রতিনিয়ত এইভাবেই কিন্তু আমাদের জীবনটাকে অতিবাহিত করছি, যারা বিলিভ করি যে আমাদের কর্মের পরেও ভাগ্য এবং তাকে কিছুটা হলেও আমাদের ফেভারে আনার কোনো ব্যবস্থাপনা আছে, তারা আমরা এই কাজগুলো করি। এবারে যদি পার্টিকুলার আমি আমার কথায় আসি, আমার কথা কি,
ঠিক যেমন আমরা এই গ্রহগত বিচারের মাধ্যমে একটা সেক্টর থেকে ডেভেলপমেন্টের আশা করি, ঠিক সেরকমভাবে আমরা একটা প্রথম ফোন নিয়ে নিই, তারপর আবার আলোচনায় আসবো। হ্যালো, নমস্কার দাদা, একটু জোরে কাইন্ডলি। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কোত্থেকে বলছেন, কে বলছেন? হাওড়া থেকে অভিজিৎ বিশ্বাস বলছি। হাওড়া থেকে অভিজিৎ বিশ্বাস, আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব দাদা? আমি একটু আজকে বাস্তু সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, বাস্তুর ব্যাপারে আপনি কি নতুন বাড়ি তৈরির জন্য আলোচনা করবেন না যে বাড়িতে আছেন তার জন্য? আমি আমি অলরেডি আমার বাড়ি তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমাকে একটু বলুন, তার মানে আপনার নিজের বাড়ি? আমার নিজের বাড়ি। আচ্ছা, বাড়িতে যে ঢুকছেন তার প্রধান সদর দরজাটা কোন দিকে, মানে কোন দিক থেকে আপনি বাড়িতে ঢোকেন? মানে কোন দিকে মুখ করে না, আমি কোন মানে দরজাটা কোন সাইডে রয়েছে? দরজাটা কোন সাইডে রয়েছে? রাইট, দরজাটা রয়েছে আমার ওয়েস্টে। ওয়েস্টে আপনার মেন এন্ট্রান্স, মানে তাহলে সেদিকেই মেন রোড? হ্যাঁ, ওদিকেই মেন রোড। ওকে, এবারে বাড়িতে ঢোকার পরে আমায় বলুন ডান দিক বাদিক বাথরুম, তারপরে ধরুন রান্নাঘর, বেডরুম, এগুলো কোনটা কোথায় রয়েছে? বাড়িতে ঢুকে আমার মানে ঢুকলাম ওয়েস্টের দিক দিয়ে ঢোকার এন্ট্রান্স আমার। ঢুকলেন, একটু ভেবে বলবেন, সঠিক বলবেন প্লিজ। নর্থ ডট নর্থ না নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট? ডট নর্থ, রান্নাঘর, ঠিক আছে। এবার আমায় বলুন একটু আপনার বাড়ির বাথরুম টয়লেট। বাথরুমটা আমার হয়ে যাচ্ছে একটু সাউথ ইস্ট, মানে মানে একদম কর্নার ওয়াইজ সাউথ ইস্ট বলছেন? হ্যাঁ কর্নার ওয়াইজ। আচ্ছা, একটাই বাথরুম? হ্যাঁ একটাই বাথরুম। ওকে, সাউথ ইস্টে আপনার বাথরুম। আচ্ছা, রান্নাঘর হলো, বাথরুম হলো, বাদ বাকি জায়গা কি বেডরুম সব? না বেডরুম না আমার বেডরুম। আপনি আমাকে একটা জিনিস বলুন, সাউথ ইস্ট হয়ে গেল, নর্থ হয়ে গেল, নর্থ ইস্টে কি রয়েছে আপনার? নর্থ ইস্টে? হ্যাঁ নর্থ ইস্টে আমার এমনি ডাইনিং টাইপের একটা কোণা। ডাইনিং টাইপ, গুড গুড গুড, ঠিক আছে। আচ্ছা, সাউথ ওয়েস্টে কি পাচ্ছি আমরা? সাউথ ওয়েস্টে আমার হচ্ছে রিজার্ভার রয়েছে দাদা। সাউথ ওয়েস্টে আমার জলের রিজার্ভার, মানে জলের রিজার্ভার? রিজার্ভার আন্ডারগ্রাউন্ড? হ্যাঁ হ্যাঁ আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। তো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে আমার সাউথ ওয়েস্টে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। ওকে, আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি আমার লেদের কারখানা, লেদের মানে লোহার লক্ষণ নিয়ে আমার বিজনেস। আপনি হাওড়া থেকে বললেন? রাইট, ওদিকে আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের ওই চত্বরে সালকিয়া টালকিয়া এরিয়াতে প্রচুর ক্লায়েন্ট আমার, যাদের এসবেরই কাজ। মানে দুপুরবেলা টিফিন করতে এসে আপনার প্রোগ্রামটা বাড়িতে চলছিল দেখছি আর কি, ওর জন্য ফোন। গুড গুড গুড। আচ্ছা, কজন মেম্বার থাকেন এখানে? আমি আমার দুই সন্তান আর আমার ওয়াইফ। আচ্ছা, এবার আমি আপনাকে এক এক করে বলি দাদা। প্রথম বলছি, আপনার প্রথম ফার্স্ট যে প্রবলেমটা হবে সেটা হবে ইকোনমিক। আপনি যতই লেবার দিন, আপনি আগে শুনে নিন, পরে আপনার কমেন্টসটা করবেন। আপনি যতই লেবার দিন, যতই আপনার ইনভেস্টমেন্ট থাক, অন্যের থেকে দারুণ কাজ করি, ভালো কাজ করি, যাই করে নিন, আমি এখানে বসে আপনাকে বলছি, আপনি আর্থিক দিক থেকে স্যাটিসফাই থাকতে পারবেন না। এক, ইনকাম করবেন কম এবং ইনকামটা ধরে রাখতে পারবেন না, এনিহাও পয়সা আপনার জলের মতন বেরিয়ে যাবে। এই ব্যাপারে আপনার কি মত? এটাকে মেক আপ করতে গেলে কি হতে হতো? 200 টাকা রোজগার করতে হতো, তাহলে 95 টাকা খরচা করলে আমার 105 টাকা বাঁচতো। আপনি ইনকাম করতে পারছেন টায় টায়, ঠিক যতটা রোজগার করছেন ততটাই ব্যয় হয়ে যাচ্ছে। এক, দুই, আপনি যে কাজ করছেন, ন্যাচারালি বিজনেস করছেন বহুদিন ধরে, তো লোকের গ্র্যাজুয়ালি কিন্তু ডেভেলপ করে, আপনি কিন্তু একটা জায়গায় স্ট্যাগন্যান্ট, ব্লক, ডেভেলপ করতে পারছেন কি? ম্যাচিওর করছে না, রাইট। সেকেন্ড বলুন, এই যে উত্তর দিকে রান্নাঘর, ন্যাচারালি ম্যাডাম রান্না বান্না করেন, ওনার হেলথের প্রবলেম নেই, পা থেকে মাথা অব্দি কোনো যন্ত্রণা? রাইট, শুনুন আমি আপনাকে বলি, আপনার বাস্তু অনুযায়ী যদি আমরা অ্যাজ এ পার্সেন্টেজ বলি, 100% বাস্তু দোষ, তার কারণটা আপনাকে বলি। সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ, ফায়ার এরিয়া, দিয়েছেন বাথরুম। সাউথ ওয়েস্ট যেটাকে আমরা বলি স্টক ইয়ার, যেটাকে বলি রাহুর দিক, ওখানে করেছেন রিজার্ভার। নর্থ যেটা কুবের দেবের দিক, জলতত্ত্বের দিক, সেখানে দিয়েছেন আগুন, রান্নাঘর, সব কিছু উল্টো। আপনার উচিত ছিল বাড়িটা করবার আগে একটুখানি ডিসিশন নেওয়া, কারোর থেকে আইডিয়া নিয়ে করা, কিন্তু করেননি, মিস্টেক করেছেন। পারলে একে, যেহেতু নিজের বাড়ি, ভেঙে চুড়ে অদল বদল করুন। তাহলে আপনাকে কিন্তু দুটো রাস্তা বলে দিচ্ছি, দুটো রাস্তা বলে দিই,
হয় এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান, ভালো থাকবেন, নতুবা আপনার যে দুটি সন্তান জেনারেশন ওয়াইজ তারা অসম্ভব ভুগবে, তাদের এডুকেশন, তাদের কর্মজীবন, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিচ্ছু ভালো থাকবে না, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে ভুগতে পয়সা জলে চলে যাবে, পয়সা মিস ইউজ হবে, কাউকে ধার দেবেন ফেরত পাবেন না, রোজগারে ইনভেস্ট করবেন ডেভেলপমেন্ট পাবেন না, হবেন না, পয়সা ফেরত আসবে না, রাইট। দুটো রাস্তা, যদি জায়গা না থাকে রিকনস্ট্রাকশনের, এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবুন, নতুবা ইমিডিয়েট রেমেডিয়াল সাপোর্টের কথাবার্তা চিন্তা ভাবনা করুন। আপনি কিন্তু একটা ভালো টাইমে ফোনটা করেছেন, আমরা গত কয়েকদিন ধরে কিন্তু সৃজন্তন নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু খেয়াল করেছেন? রাইট, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এই ভালো টাইমে রেমেডিয়াল সাপোর্ট গ্রহণ করুন, যদি করতে পারেন আমি মনে করি আপনার এই প্রবলেমগুলো কেটে যাবে, কারণ বিগত 17 বছর ধরে যারা যারা করেছেন তারা ভালো আছেন দাদা, চেষ্টা করুন। কিন্তু তার আগে একটা কাজ আছে, যে বললাম দিস ইজ নট ফাইনাল, আপনার বাড়ির প্ল্যান ড্রয়িংটা নিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একদম টেবিলে বসে ওটা ভালো করে অবজার্ভ করে আপনাকে আমি ফাইনাল ডিসিশন দেবো, আপনার এই প্রবলেমটা আমার সৃজন্তন দিয়ে দূর করতে পারবো কি না, পারলে তার জন্য কীরকম সৃজন্তন লাগবে, তার কি কস্টিং পড়বে, আপনি কনফার্ম করলে আপনার নাম গোত্রে শোধন হবে, তারপর পাবেন, তাকে মন্ত্র দিয়ে জাগৃত করবেন, তাকে ডেলি পুজো পাঠ করতে হবে, একটা লম্বা প্রসেস, খেলনা নয় কিন্তু, এটা মাথায় রাখুন, অত্যন্ত কার্যকরী দ্রব্যগুণ সঠিকভাবে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখুন প্লিজ। দেখতে পাচ্ছেন টিভির পর্দায় সৃজন্তন দেখালেন আমার ক্যামেরাম্যান ভাই, ঠিক এরকমই দেখতে কিন্তু আমি আজকে দেখাবো আপনাদের, আসল নকলের ব্যাপারটাও দেখিয়ে দেবো, কিন্তু পজিটিভলি কাজে লাগান, ভালো টাইমে ফোনটা পেয়েছেন, আপনার কিন্তু হতে পারে এটা গুড লাক। আসুন আসুন, আমি 7 দিনই কলকাতায় আছি, লক্ষ্মী পুজো আছে, ধনতেরাস আছে, কোনো অসুবিধা নেই, বসিয়ে নেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, যেখানে আমরা ছিলাম, আমরা এই ভদ্রলোকের ফোনটা ধরে যদি আমি কথা বলি, আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি আমাদেরকে ডেভেলপমেন্টের দিকে এগোতে হবে, ডেভেলপমেন্টের দিকে এগোবার জন্যে বিভিন্ন রকম রাস্তা, বিভিন্ন রাস্তা, যেমন আপনি আপনার বাড়ির সন্তানকে এডুকেশনে ডেভেলপ করতে চাইছেন, কোনো কোচিং সেন্টারে ভর্তি করতে চাইছেন, হয়তো সে গেট পরীক্ষায় বসবে, হয়তো সে MBA বা কোনো একটা হায়ার স্টাডিজের জন্য কোনো পরীক্ষায় বসবে, আপনি দেখছেন 500 রকম কনসালটেন্সির জায়গা রয়েছে, কোচিং সেন্টার, কোনো একটা মেথডে তারা পড়ায়, আলটিমেট টার্গেট হচ্ছে একে সাকসেস করানো, তারা বিভিন্ন মেথডে পড়ায়, সব কটা মেথডই কিন্তু রাইট, কেউ হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে আমরা 100 জনের মধ্যে 80 জনকে এবারে সাকসেস করাতে পেরেছি, কেউ বলছেন 90 জনকে, কেউ বলছে 70 জনকে, করাচ্ছেন তো ভিন্ন ভিন্ন ওয়েতে, আপনাকে একটা সিলেক্ট করতে হবে, কিন্তু কখনোই এটা নয় যে একটিমাত্র প্রসেস ঠিক বাদ বাকি ভুল। এখনকার দিনে এটা একটা দুর্ভাগ্যের বিষয় আমার, আমি 17 বছর ধরে বাস্তুদোষকে কাটাবার জন্যে আপনাদের সামনে সৃজন্তনের কথা বলেছি, মানুষ ব্যবহার করেছেন, উপকার পেয়েছেন, তাই কিন্তু যে কোনো সামান্য সাধারণ বুদ্ধির মানুষও কিন্তু এটা বুঝবেন, যদি আপনারা উপকারটা না পেতেন তাহলে আমি গলা ব্যথা করে এই বক্তব্য সারাটা বছর ধরে কেন বলবো, একমাত্র টিভির পর্দায় বাস্তু নিয়ে প্রোগ্রাম সারা বছরের প্রতিটি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যই করে, আর কেউ করেন না, নাম্বার ওয়ান, প্রয়োজন অনুযায়ী সময় অনুযায়ী অনেকেই করতে চলে আসেন, যেমন এখন অনেকে করছেন বা করবেন, আমি যাচ্ছি না ওদিকে, আমার বক্তব্যটা হচ্ছে, একটা ফোন নিয়ে নি, হ্যালো, নমস্কার নমস্কার, কে বলছেন ম্যাডাম, কোত্থেকে বলছেন? আচ্ছা শ্যামা বিশ্বাস, বিধাননগর। আমরা কি বিষয়ে আলোচনা করব ম্যাডাম? আমরা আজকে একটু বাস্তু হলে আমার পক্ষে সুবিধা হয়, আপনার যদি বাস্তুগত কোনো প্রবলেম থাকে আপনি আলোচনা করতে পারেন, দ্যাট ইজ বেটার ফর মি। আপনার নিজের বাড়ি না ফ্ল্যাট? একটু জোরে বলবেন কাইন্ডলি। তিনতলা বাড়ি, নিজেদেরই পুরো বাড়িটা? আচ্ছা, সমস্যাটা আপনি আমাকে প্রথমে বলবেন না, আগে আমাকে বাড়ির একটু ডায়াগ্রামটা বোঝান, আপনার বাড়ির মেন এন্ট্রান্স কোন দিকে? উত্তর দিক থেকে বাড়িতে ঢুকছেন, গুড। বাড়িতে ঢোকার পর বাথরুম, ল্যাট্রিন, কিচেন এগুলো কোনটা কোথায় আছে বলুন আমায়? কিচেন আছে
কোন দিকে ওটা বলুন? পূর্ব দিকের ডট পূর্ব দিক, না একটু দক্ষিণ ঘেঁষা বা উত্তর ঘেঁষা? দক্ষিণ ঘেঁষা। রান্নাঘরও ওখানে, বাথরুমও ওখানে? আচ্ছা, বাথরুমটা কি পূর্ব দিকে? একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলুন, আপনি কিন্তু পূর্ব দিক বললেন বাথরুমটা। খেয়াল করে বলুন বাথরুমটা। আচ্ছা, কজন থাকেন আপনাদের বাড়িতে আপনারা? আমরা তিনজন থাকি, আমার চার ছেলে। হ্যাঁ, দুই ছেলে। একটা ছেলে নেই, উড়িষ্যায় আছে, ও পড়ছে। আচ্ছা, আর এখন আমরা তিনজনই থাকি। তিনজনই থাকেন। আমাকে এক কথায় বলুন, মানুষ তো, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মুহূর্তে ডে বাই ডে একটু প্রোগ্রেস করতে চায়, ডেভেলপ করতে চায়। আপনারা এই বাড়িতে থেকে এই যে ডে বাই ডে ডেভেলপমেন্ট ইন অল রেসপেক্ট, সব দিক থেকে, আপনার আর্থিক দিক, এডুকেশন, আপনার নাম যশ, আপনার ফেম, এইগুলো যে ডেভেলপমেন্টের দিক, আপনি এই জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো আছেন, এটা আমায় বুঝিয়ে বলুন। কতটা ভালো ফিল করছেন, করছেন না করছেন না, কোনটা? আপনি আমাকে একটা জিনিস বলুন, রাইট, এবার আমাকে একটা জিনিস আপনি বলুন, উত্তর দিক আপনাদের এন্ট্রান্স, গুড, আপনার বাড়িতে এডুকেশন, আপনার বাড়িতে প্রফেশন, ক্যারিয়ার ডেভেলপ করতে দেবে, কিন্তু সমস্যাটা কি করছেন আপনি? পূর্ব দিক হচ্ছে রবির দিক। আমরা পূর্ব দিকে ম্যাডাম সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করি, সূর্যার গতি এইভাবে, জানেন তো? আপনারা ঘুম থেকে উঠে ম্যাডাম ওইদিকে বাথরুম টয়লেট দিচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা কচলাতে কচলাতে, দ্যাট ইজ ইউর ফার্স্ট ডিউটি প্রত্যেকটি মেম্বারের। এবার আপনারা বলুন, আমরা যে রবির জায়গাটাকে নষ্ট করে দিচ্ছি, সূর্যের দিকে যে আমি একটা ওয়াটার দিলাম, এবং দ্যাট ইজ নেগেটিভ ওয়াটার, ইউরিনাল ওয়াটার, তাহলে আমি সেখান থেকে চাইছি আমার দিনটা খুব ভালো যাক, আমি কি সেটা সেই ব্লেসিংটা পাবো ম্যাডাম? পাচ্ছেন না। আমি কোনো জটিলতায় গেলাম না, ক্লিয়ার করে বোঝালাম, আপনি এই জায়গাটায় ব্লক হয়ে রয়েছেন, এখান থেকে বেরোবার চেষ্টা করুন, দেখবেন আপনাদের লাইফস্টাইল পাল্টে যাবে। এডুকেশন যতটা সেই অনুযায়ী ডেভেলপমেন্ট নেই, আপনার লোকের জন্য যতটা করছেন সেই অনুযায়ী সুনাম নেই, হচ্ছে তো? এগুলোকে কাইন্ডলি ব্যালেন্স করুন। আপনি যেটা করবেন বলে দিচ্ছি, আপনি হয় এখান থেকে এগুলোকে শিফট করুন, না পারলে রেমেডিয়াল সাপোর্ট গ্রহণ করুন। যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাড়ির প্ল্যানটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার চেম্বারে, সেটা দেখে যদি বোঝা যায় যে ভেঙে চুরে ঠিক করবার পজিশন আছে, করবেন, অ্যাডভাইস করব, না হলে ওখানে কোনো দ্রব্যগুণ রেমেডি অ্যাপ্লাই করে নেগেটিভটাকে আমরা ব্লক করব, বুঝতে পেরেছেন? এবং এটা অত্যন্ত ভালো সময় এটা করে নেবার, একশোবার করব। আপনি আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, ইমিডিয়েট বাস্তু ভিজিট করান এবং কাজে লাগান, আমি অন ইয়ার গ্যারেন্টি দিচ্ছি। আপনি আমাকে কিছুদিন পরে বলবেন, প্রশান্ত দা, আমার প্রবলেম কেটে গেছে। এটা আমরা আবার একদিন, অন্য একদিন, নেক্সট ডে, একটা একটা করে করি আজকে ম্যাডাম। এবং এটা যখনই করবেন, আপনার ছেলের প্রবলেমটা কিন্তু এর মধ্যে ইনভলভ, এটা যেই ঠিক হয়ে যাবে আপনার ছেলের প্রবলেমটাও কেটে যাবে, গ্যারেন্টি দিচ্ছি। যোগাযোগ করুন, যোগাযোগ করুন, থ্যাংক ইউ। খুব গর্ব করে বলতে পারি, আনন্দ করে বলতে পারি, যে কাজটা করছি এ কাজটাই করব, দিনের পর দিন করব, এবছর করব, আগামী বছর করব। কলকাতা শহরকে ধনতেরাসের দিন বাস্তুদোষ কাটাবার ফর্মুলাটা আমি শিখিয়েছি 17 বছর আগে। দেখে দেখে অনেকে বলেন এই ওই তাই, ভালো কথা, দেখে দেখে শেখাটা ভালো জিনিস, তাহলে জিনিসটা প্রচার হয় আরও ভালো করে। আমি একা বলছি আর 10 জন বলছে। প্রশ্ন হচ্ছে সৃজনতন কাজ করে কি না? কি দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন? নেই, নেই, হ্যাঁ, গোল্ড চেন পড়েছি, কোথাও কিচ্ছু নেই, সৃজন্তন, গাড়িতে সৃজন্তন, বাড়িতে সৃজন্তন, আমি 110% স্যাটিসফাই, 100-এর ওপর আরও 10 দিলাম। আমার ক্লায়েন্টরা 100-এর জায়গায় 99% ক্লায়েন্ট আমার স্যাটিসফাই। তাই চিৎকার করে বলি, পরীক্ষা প্রার্থনীয় আঙুর ফল টক, কখন?
আমি যখন আঙুল ফলটা পাইনি, এগুলো সবাই বোঝেন। যেমন কালকে আমার কাছে একজন SMS করেছেন, কত কয়েকদিনের কিছু অনুষ্ঠান অনেকে দেখছেন, দেখে আমাকে একটি SMS করেছেন। আমি ফোনটা থাকলে বলতে পারতাম। আমি ঘটনাটা একটু আপনাদের বলি। উনি বলছেন, বারাসাত থেকে বলছি, যদ্দূর মনে হয় স্বপ্না চৌধুরী বা চ্যাটার্জি বা চক্রবর্তী, এরকম কিছু একটা টাইটেল। তিনি বলছেন, প্রশান্তদা, 2016 আমরা আপনার কাছে গেছিলাম, আমি আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড চাকরি করতেন BSF-এ। আফটার 15 ইয়ার্স উনি রিটায়ারমেন্ট নিয়ে চলে এসছেন। ওনাদের মধ্যে একটা ব্লকেজ থাকে, বন্ড থাকে 15 বছর, নিয়ে চলে এসছেন। ন্যাচারালি বুঝতেই পারছেন, তখন আমরা ইয়ং, আমাদের কোনো চাকরি নেই, উনি খালি পেনশনটা পান, পাগলের মতন কাজকর্ম খুঁজছেন, পাওয়া যাচ্ছে না। এদিকে দুটি সন্তান, তাদের পড়াশুনোর খরচ, অনেক কিছু আমাদের চালাতে হচ্ছে। আমাদের বারাসাতে আমার শ্বশুরের পৈতৃক বাড়ি, সেখানেই আমরা থাকি। সেখানে আসার পর টিভিতে আপনার প্রোগ্রাম দেখলাম, যে আমার বাড়িতে আপনার কথা শুনে বুঝলাম প্রচুর বাস্তু দোষ, এখানে থেকে উন্নতি হবে না। আপনার কাছে গেছিলাম, আপনি ভাঙাচোরা করতে বলেছিলেন, আমরা করতে পারিনি। আপনি আমাদের একটি সিযন্ত্রণ দিয়েছিলেন, আমরা ধনতেরাসের দিন স্থাপন করেছিলাম, সঙ্গে দিয়েছিলেন কিছু উপহার, কিন্তু উপহারটাকে বলেছিলেন মেন নয়, মেন হচ্ছে সিযন্ত্রণ। আপনার চেম্বারে বসে আপনি আসল নকল পরীক্ষা করে আমাদের দিয়েছিলেন। প্রশান্ত দাদা, আমি আপনাকে 3 মাস পর জানিয়েছিলাম আমার হাজব্যান্ডের একটা ভালো চাকরি হয়েছে, উনি একটা ভালো প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছেন, তার উপরে ভরসা করে আমার ছেলেমেয়েরা এখন পড়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, আমরা ভালো আছি। কিন্তু গত কয়েকদিন ধরে কিছু অনুষ্ঠান দেখছি প্রশান্ত দাদা, দুঃখে বুকটা ফেড়ে যাচ্ছে। আপনি আমাদেরকে নিয়ে, আমার হাজব্যান্ড বলেছে, প্রশান্ত দাদার সঙ্গে কথা বলো, আমরা গিয়ে অনলাইনে প্রশান্ত দাদার সঙ্গে লাইভে বসবো, দুদিকে দুজন বসে বলে আসবো, প্রশান্ত দাদা সৃজন কথা বলে আমাদের সঙ্গে। এটা গতকালকের SMS, আমি পারলে পরের দিন এনে আপনাদের দেখিয়ে দেবো। আমাকে আজ অব্দি একটু লোকও বলেননি যে প্রশান্ত দাদা আপনার থেকে সৃজন্ত্রণ নিয়েছিলাম, আমার কিচ্ছু হয়নি, একজনও বলেননি। এটা খুব পরিষ্কার, অঙ্কের মতন পরিষ্কার। যখন দেখবেন কোনো জিনিসকে কেউ বলেন, আমি কি বলি, বাস্তুদোষ ঠিক করবার জন্য অনেক রাস্তা, কেউ এটা করছেন, কেউ ওটা করছেন, কেউ সেটা করছেন। আমি প্রত্যেকটিকে বলি গুরুত্বপূর্ণ, যে যা করছেন ঠিক করছেন, বিভিন্ন রাস্তা। যেমন রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ বলেছিলেন, তো আমার বক্তব্য তাই, প্রত্যেকটি পন্থা সঠিক। আমি কোনোদিন বলিনি যে উনি যেটা করছেন ওরা ভুল, ওরা করবেন না, কিন্তু কেউ কেউ বলছেন এটা করবেন না, এটা ভালো না। কখন বলছেন বলুন তো, আমরা তো ডাল ভাত খাই। ওই ভদ্রমিলা বললেন, কালকে SMS-এ লিখলেন, যে প্রশান্তদা কোথায় তাদের যন্ত্রণা আমরা বুঝি, তারা কিচ্ছু করতে পারছেন না তাদের বাস্তুদোষের কাজ করিয়ে, তাই প্রশান্তদাকে আটকাও, নালে সব বাস্তু ঠিক করতে প্রশান্তদার কাছে সবাই চলে যায়। আমরা কিচ্ছু বলতে হয়নি। আমি আবারও বলছি, আমি যদি প্রতিদিন দুজন চারজনকে এনে দেখাই যে এদের কথা শুনুন টিভিতে বসে, আমার এপিসোড শেষ হবে না, বছরের পর বছর চলবে, 17 বছরে লাখ লাখ মানুষ উপকার পেয়েছে। কারণ একটি সৃজন্ত্রণ একটি পরিবারের প্রত্যেককে উপকার দেয়, যে পড়াশুনো করছে তাকে, যে চাকরি করছে, যে ব্যবসা করছে, যে সংসার চালাচ্ছে তাকে, প্রত্যেককে। কিন্তু আমি একবারও বলছি না হাতে রক্ত করবেন না, বলেছি একবারও, সব করুন, তান্ত্রিক ক্রিয়া করুন, যাগযজ্ঞাদি করুন, পুজো পাঠ করুন, রক্ত ধারণ করুন, সঙ্গে বাস্তুটাকে বাস্তুর আশীর্বাদ দিন। ভাঙাচোরা করতে পারলে তো ভালো, আমার 1 পয়সাও লাগবে না। বাড়ি পাল্টে ফ্ল্যাট পাল্টে কোথাও চলে যান, আমার 1 পয়সাও লাগবে না। যদি না পারেন, তখন 3 নম্বর রাস্তা হচ্ছে আমার সৃজন্ত্রণকে কাজে লাগান, গ্যারান্টি দিয়ে বলছি আপনার লাইফ পাল্টে যাবে। আর এটাতেই সবার যন্ত্রণা। আরে ভাই, প্রশান্ত কাজে তো সবাই দলে দলে চলে গেল, যাবেই, এইবারও যাবে, কারণ লিস্ট আমার ভর্তি হচ্ছে। প্রতিদিন মানুষ আসছেন, বাস্তু দেখাচ্ছেন, সৃজন্ত্রণের জন্য বুক করছেন। প্রশান্ত দা এবার চলে গেছে দেবী পক্ষে, দেবী পক্ষে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বসবে, বেশ কিছু মানুষ নিয়ে চলে গেছেন। কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য বুকড, ধনতেরাসের জন্য বুকিং শুরু হয়ে গেছে। একবারও বলেছি গিফট দেবো, একবারও লোভ দেখিয়েছি উপহার দেবো। আমাকে ক্লায়েন্ট বলেন, দাদা লাগবে না উপহার, অমুকে নিয়ে গেছেন আমার পাড়ার লোক, আমার আত্মীয়, আমি জানি আপনার সৃজন্ত্রণের ক্ষমতা কি, দিয়ে দিন, নো উপহার। এই জায়গায় আমার সৃজন্ত্রণ পরিচয়। যাই হোক, অনুষ্ঠান দেখবেন, আশা করি ভালো লাগবে, আগামী দিনে আবার আপনাদের সামনে আসবো, সবাই খুব আনন্দ করে পুজো কাটান, নমস্কার।